টি টোয়েন্টি বিশ্বকাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ, তবে নগণ্য টার্গেট তাড়া করতে গিয়ে গলদঘর্ম হতে হয়েছে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ লেবানন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সহ সর্বমোট 20 দেশের অংশগ্রহণে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ লেবাননেও বাংলাদেশিদের মাঝে বইছে বিশ্বকাপ ক্রিকেটের হাওয়া, বিরাজ করছে বিশ্বকাপের আমেজ। প্রিয় দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বাংলাদেশ ক্রিকেট এখন একটি আবেগ ও উচ্ছ্বাসের জায়গা। বাংলাদেশের ক্রিকেট দলের কোনো ভালো খবর পুরো জাতিকে যেমন উদ্বেলিত করে, তেমনি খারাপ খবরে মুষড়ে পড়েন দেশের মানুষসহ প্রবাসী বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। বিশ্বকাপ ক্রিকেটের ময়দানে শ্রীলঙ্কার সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ জয় দিয়ে মিশন শুরু করলেও দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ বাংলাদেশি প্রবাসীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে তাদের দেশপ্রেমের প্রতি একটু অভাব আছে। যদি দেশপ্রেম তাদের ভিতরে পরিপূর্ণ থাকতো তাহলে তারা ঠিকই দেশের জন্য হয়ে লড়তো। আমরা আশা করি এই খারাপ থেকে তারা ভালো কিছু নিয়ে আসবো, গ্রুপ পর্বে ভালো কিছু করবো। শান্তদেরকে ঘিরে প্রবাসী বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের আশার জায়গায় অবশ্য চোট লেগেছে দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সে। তুমুল ক্রিকেট উন্মাদনার দেশেও গত 10 বছরে সম্ভবত প্রিয় দলকে ঘিরে আশার পারদ এতটা নিচে ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিমকে নিয়ে চলছে অনেক সমালোচনা। প্রশ্ন উঠেছে অফ ফর্মে থাকা শান্ত, সৌম্য ও লিটনের ক্রিকেট সামর্থ্য নিয়ে। যেমন লিটন দাস, নাজমুল হোসেন, শান্ত, তারা যদি উপরের দিকে ভালো ব্যাটিং করে তাহলে দেখা গেছে কি বাংলাদেশ একটা ভালো কিছু করতে পারবে। আজকে 8 থেকে 10 বছর ধরে টিমের মধ্যে আছে লিটন দাস, সৌম্য সরকার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আজ বলতো ওদের কাছ থেকে কি আশা করা যায়? এই খেলাটা দেখে আমাদের খেলার প্রতি পুরো মনই নাই যে আসলে এটা খেলা না, অন্য কিছু। এর থেকে আমাদের পাড়ার ক্রিকেটাররা অনেক ভালো খেলে। প্রবাসী ক্রিকেট প্রেমীদের বিশ্বাস ও প্রত্যাশা বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। শঙ্কার আধার কাটিয়ে বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনার সূর্যোদয়ের আশা প্রবাসী বাংলাদেশি লাখ লাখ ক্রিকেট প্রেমীর। ডিবিসি নিউজ ডেস্ক।